পেঁয়াজ না খেলে কিন্তু মানুষ মরে না। আসুন না সবাই মিলে এক মাস পেঁয়াজ আর রসুন খাবো না। যেমন ডিমের ব্যাপারে আমরা ডিসিশন নিয়েছি যে এক মাস ডিম খাবো না, দেখবেন যে একটা লেভেলে চলে আসবে। উন্নত দেশগুলিতে যখন কোনো দ্রব্যমূল্য, বিশেষ করে খাওয়ার যেসব সামগ্রীগুলি আছে, সেগুলি ইচ্ছা করেই কিন্তু দাম বাড়ানো বা কমানো হয় না। গভর্নমেন্টের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটাকে সবাই মানে এবং প্রত্যেকটা বিক্রেতা তার অধীনে থাকে। গরিব দেশগুলি আর অনুন্নত দেশগুলিতে কি হয়, ইচ্ছামতো যেই সব প্রোডাক্টগুলি বেশি মানুষ ব্যবহার করে সেগুলিকে মানি পলেট করা হয়, সেগুলিকে ইচ্ছামতো দাম বাড়িয়ে দেওয়া হয়। কারণ তারা জানে যে বছরের কোন সময়ে কোন সামগ্রীগুলি মানুষ বেশি চায় এবং কোন কোন দ্রব্য সামগ্রীর প্রতি, সবজি হোক, তেল হোক বা ফল হোক বা অন্য ঘরের প্রয়োজনীয় সামগ্রী হোক, যেগুলি না হলে মানুষ বাঁচবে না। এটা একটা মেন্টাল টর্চারের মতো। তো যারা জানে কখন দাম বাড়াতে হবে, কখন এগুলিকে একটা লেভেলে নিয়ে গেলে মানুষ বাধ্য হয়ে 10 টাকারটা 100 টাকা দিয়ে কিনবে, এগুলি একটা বিজনেস পলিসি। উন্নয়নশীল দেশ বা অনুন্নতশীল দেশ আর গরিব দেশগুলিতে এভাবেই সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষ প্রচুর পয়সা ইনকাম করে। তার কারণ হচ্ছে সেই সব দেশের মানুষ কোনোভাবেই সচেতন না, তারা অন্যে কি করছে না করছে সেটা নিয়ে চিন্তা করে, একটু চিন্তা করে না। চিন্তা করলেই কিন্তু তারা এইসব প্রোডাক্টগুলি বা পেঁয়াজ বা রসুন এগুলি যদি না খায় মানুষ কিন্তু মরবে না। কিন্তু আমরা যখনই কোনো প্রোডাক্টের দাম বাড়াই, আমরা আরও বেশি করে সেগুলি কিনি এবং তার জন্য আমরা হাই হুতাশ করি। এটা আমাদের কমফোর্ট জোন, আমাদের মন মানসিকতার মধ্যে ঢুকে গেছে। আমরা বাইরে গিয়ে গাড়ি ভাঙার দরকার নাই, কোনো ধরনের আন্দোলন করার দরকার নাই। আমরা যদি সবাই মিলে নিজেদের নিজ নিজ ঘরে অনশন করি, বলি যে এক মাস পেঁয়াজ ছাড়া আর রসুন ছাড়া সবজি রান্না করব, তরকারি রান্না করব, খাবো না। বাংলাদেশে কত কোটি লোক? 18 কোটি লোক। তার মধ্যে 1 থেকে 2 কোটি লোক যদি এরকম করে, দেখবেন যে বাংলাদেশে যারা সিন্ডিকেট আছে, বড় বড় এজেন্ট আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তারা বুঝতে শুরু করবে যে বাংলাদেশের মানুষ বেকুব না, বাংলাদেশের মানুষ মূর্খ না। তারা নিজেদের বুদ্ধিতে কাজ করছে এবং অন্যের কথায় প্রলোভিত না হয়ে দে আর স্টার্ট টু থিঙ্কিং হোয়াট ইজ গুড ফর দেম, এগুলি নিয়ে চিন্তা করছে। তাই আপনারা আসেন, আমরা সবাই এক মাস পেঁয়াজ আর রসুন খাবো না, কোনো সবজিতে কোনো তরকারিতে পেঁয়াজ আর রসুন ইউজ করবো না। সবাই ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দেব, পেঁয়াজ বর্জন করুন এক মাসের জন্য, দেখবেন দেশে কী ধরনের পরিবর্তন আসে। ধন্যবাদ।